মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি বাথরুমে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করার জন্য। তোমরা অনেকদিন ধরে বলছো ফিট কেয়ারের ভিডিও শেয়ার করতে, তো আজকে ভাবলাম ঠিক আছে তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করি। তো সেই জন্য চলে এসেছি বাথরুমেতে, একদম বাথরুমে থেকে শুরু করছি ভিডিওটা আজকে। আমি যেরকম সিম্পল ভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমাদের এখানে ওয়েদার খুব ভালো, না ঠান্ডা না গরম, তো জলটা একদম মানে নর্মাল জল আমরা ইউজ করি। আর আমরা যে স্টোর করে রাখতাম জল, সেটা স্টোর করে রাখতে হয় না, জল এখন নর্মাল হয়ে গেছে। তো শীতকালে আমাদের স্কিন অনেক ড্রাই হয়ে যায়, তো সেই জন্যই একটু বেশি করে স্কিনের কেয়ার করতে হয়। আর পা তো বিশেষ করে, পা তো আরোই বেশি ড্রাই হয়ে যায়। আমি একটুখানি লিকুইড শাওয়ার জেল এখানে ইউজ করলাম। আর যদি পা বেশি কারণ ড্রাই হয়ে যায় আরো, তো সেক্ষেত্রে হালকা গরম জলে শ্যাম্পু দিয়ে কিছুক্ষণ পাটা ডুবিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যায়। তো সেগুলো সহজে নোংরাগুলো উঠে আসে। আমার সেটা অত করার কিছু দরকার হয় না, কারণ আমার সেরকম অতটা কিছু নেই। আমি যেহেতু রেগুলারই করি, রেগুলারই ক্রিম লাগাই, ওই জন্য অত অসুবিধা কিছু হয় না। যাদের ওরকম অসুবিধা তো তারা করতে পারো, ওরকম একটু হালকা গরম জলে শ্যাম্পু দিয়ে পাটাকে ডুবিয়ে রাখলে কিন্তু খুব সহজে উঠে যায়। জলটা বেশ হালকা একটু গরম, তো সেই জন্য একটু বেশি ভালো লাগছে এখন, যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর এটা আমার হচ্ছে বডি স্ক্রাব, তো সেটা আমি তো ইউজ করি সপ্তাহে দু তিন দিন ইউজ করি, রেগুলার নয়, তো বাইরেও ইউজ করি আমি। একটু ভালো করে স্ক্রাব করে নিতে হবে, তো তারপরে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এই ঘরটাতে আমাদের এখন সকালবেলাটাই বেশ ভালো রোদ আসে, আর রোদে বসি মাঝে মাঝে, এখানে সবজি কাটি রোদেতে বসি, কারণ এখানে সবাইকার ভিটামিন ডির অভাব, আমাদেরও তাই। ভিটামিন ডির ট্যাবলেট প্রতি সপ্তাহে খেতে হয়, স্নান করে উঠে অলিভ অয়েলটা লাগাই। আর রাতে শোয়ার আগেও আমি কিন্তু একটু মানে ভালো করে গ্লিসারিন লাগাই, সেটা এখন আর দেখাতে পারছি না, সেটা অন্য কোনো ভিডিও দেখাবো, কারণ এখন যেহেতু দিনের বেলায় ভিডিওটা বানাচ্ছি। তো রাতে শোয়ার আগে আমি রেগুলার পায়েতে কিন্তু গ্লিসারিন লাগিয়ে শুই। তো হয়ে গেছে, লাগিয়ে নিয়েছি তেল একটু। তো নেল পালিশটা পরা হচ্ছে না কয়েকদিন ধরেই, তো ভাবলাম যে নেল পালিশটা পরে নিই। আর এই নেল পালিশ পরানো কাজ হচ্ছে আমার মেয়ের, মেয়ে তো এখন মেয়ে স্কুল চলে গেছে, মেয়েই আমাকে পরিয়ে দেয়। এবার স্নান করতে হবে, তোমাদের জন্য পুরো ভিডিওটা শেষ করলাম, নইলে স্নান করেই আমি তেল এসব কিছু লাগাই, ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা আগে শেষ করে দিই। এখন একটু রোদে বসে আছি বলে বেশ একটু মানে গরম করছে। আর স্নান করে আসি, তারপর রান্নাবান্না করতে হবে। তো এই ফিটকারের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো। আজকে ভিডিও এটুকুই, টাটা।